দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আমার চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম এবং শহরে যে সকল বন্ধুরা এখনও বেকার আছেন, যারা একটি বিজনেস করার কথা ভাবছেন কিন্তু পুঁজি হাতে খুবই কম, আজকের বিজনেস আইডিয়াটি আপনাদের জন্য হতে যাচ্ছে একটি পারফেক্ট বিজনেস। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াটি শেয়ার করব, এই বিজনেসটি আপনারা মাত্র 1000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। এই বিজনেসটি আপনারা 1000 টাকা পুঁজি নিয়ে শুরু করলেও আপনারা দিনে সব খরচ খরচা বাদ দিয়েও 1200 টাকা লাভ করতে পারবেন এই বিজনেসটির মাধ্যমে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পপকর্ন তৈরির বিজনেস। পপকর্ন তৈরির বিজনেস সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নাই। রাস্তাঘাটে দেখবেন পপকর্ন তৈরি করে থাকে মেশিনের মাধ্যমে, কিন্তু আজ আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এই পপকর্ন তৈরি করতে আপনাদের কোনো মেশিনের প্রয়োজন হবে না, আপনারা আপনাদের বাড়িতে বসেই কোনো মেশিন ছাড়াই এই পপকর্ন তৈরি করতে পারবেন। তো আপনি যদি কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান অথবা এই ব্যবসাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন, এবং বিজনেস আইডিয়ায় আপনি নতুন হয়ে থাকলে আমাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং মেশিন রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন আজকের বিজনেসটি সম্পর্কে জানা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কোনো মেশিন ছাড়াই কীভাবে পপকর্ন তৈরি করে বিজনেস করবেন তার একটি সম্পূর্ণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই বিজনেসটি সম্পর্কে আপনাদের নতুন আইডিয়া তৈরি হবে। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, এই বিজনেসটি সম্পর্কে ভালো ধারণা পেতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই বিজনেসটি শুরু করার জন্য আপনাদের কাঁচামাল হিসেবে প্রয়োজন হবে শুধুমাত্র ভুট্টা, চিনি, তার সাথে প্রয়োজন হবে কিছু ছোট ছোট পলি প্যাকেট, যেটাতে আপনারা এই পপকর্নগুলো প্যাকেট করবেন। এগুলো আপনারা যখন ফার্স্টে ব্যবসা শুরু করবেন তখন অল্প পরিসরে ক্রয় করবেন, যাতে 1000 টাকা পুঁজির ভিতরে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তারপরে আপনার ব্যবসা যখন গ্রো করবে তারপর আপনি আপনার কোয়ান্টিটি বাড়াতে পারবেন এবং পরিমাণে অনেক কিনতে পারবেন এক একবারে। আপনাদের বাড়িতে কড়াইতেই পপকর্নগুলো তৈরি করতে পারবেন। আপনারা কীভাবে পপকর্ন তৈরি করবেন কড়াইয়ের মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটি A to Z দেখতে পারবেন। এই ভিডিওটির ভিতরে আমি এই পপকর্ন তৈরির সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা কীভাবে কোনো মেশিন ছাড়াই পপকর্ন তৈরি করবেন সেটি বুঝতে পারবেন। এই পপকর্নগুলো তৈরি করা হয়ে গেলে এই পপকর্নে আপনারা নতুনত্ব আনার জন্য, অর্থাৎ নতুন স্বাদ আনার জন্য এর সাথে অ্যাড করতে পারেন চিনির শিরা। চিনির শিরা তৈরি করে চিনির শিরা এবং পপকর্ন একসাথে মিক্সার করে একটা নতুন স্বাদের পপকর্ন তৈরি করতে পারেন। তাহলে মার্কেটে চাহিদা বাড়বে অনেক, কারণ মার্কেটে যেসব পপকর্নগুলো তৈরি হয় সেগুলো হালকা বিট লবণ দিয়েই বিক্রি হয়ে থাকে, কিন্তু আপনারা যদি নতুনভাবে এই পপকর্নগুলো মার্কেটে নিয়ে আসতে পারেন তাহলে চাহিদা মার্কেটে থাকবে অনেক বেশি। আপনারা পপকর্নগুলো তৈরি করবেন 10 টাকার প্যাকেট, আপনারা মার্কেটে এগুলো সেল করবেন 7 টাকা এবং দোকানদাররা এটা খুচরা সেল করবে 10 টাকা। আপনারা সেরকম সাইজেই পপকর্নগুলো তৈরি করবেন, অর্থাৎ মার্কেটে যেসব পপকর্নগুলো 10 টাকার রেটে বিক্রি হয় ঠিক সেই রকম সাইজে পপকর্নগুলো তৈরি করবেন। এগুলো তৈরি করার পরে আপনারা বিভিন্ন মার্কেটে মার্কেটে এগুলো সেল করবেন, কিন্তু আপনাদের কষ্ট কমের জন্য আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলে দিব। সেটি হলো আপনারা দিনে মাত্র 10টি দোকান মার্কেটিং করবেন। আপনারা 10টি দোকানে এক একটি দোকানে যদি 20 প্যাকেট করে সেল দেন তাহলে আপনারা পার ডে সেল দিতে পারবেন 200 প্যাকেট, এবং সেই 200 প্যাকেট আপনারা বিক্রি করতে পারবেন 1400 টাকায়, এবং সব খরচ খরচা বাদ দিয়ে আপনাদের দিনে ইনকাম থাকবে 1200 টাকা। তাহলে আশা করি এখন বুঝতে পারছেন আসলে কম পুঁজিতে বিজনেসটি শুরু করলেও কতটি লাভজনক বিজনেস এটি। এবার আপনারা একটু চিন্তা করে দেখবেন, মাত্র 10টি দোকান মার্কেটিং করে আপনারা দিনে 20 প্যাকেট করে সেল করতে পারবেন কিনা। আসলে এটি খুবই সিম্পল একটা কাজ, দিনে 10টি দোকানে 20 প্যাকেট করে পপকর্ন দেওয়া আসলে তেমন কোনো ব্যাপারই না। আপনাদের যদি সাইকেল থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি সাইকেল না থেকে থাকে তাহলে হেঁটে হেঁটেও এক একটা মার্কেটে মার্কেটিং করলে 10টা দোকানে পপকর্ন দেওয়া কোনো ব্যাপার না, আর যদি বেশি দোকানে সেল দিতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো, তাহলে আপনাদের লাভের পরিমাণ থাকবে অনেক বেশি। আশা করি বিজনেস আইডিয়াটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এই বিজনেসটি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো মতামত থেকে থাকে কিংবা আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন।